हाय फ्रेंड्स, आजकल वीडियो भूगोल किछु गुरुत्वपूर्ण प्रश्न उत्तर निये तैरी। ताई ए प्रश्न उत्तरगुली आईसीडीएस परीक्षार जन्नो विशेष गुरुत्वपूर्ण होबे। ताहले कोनो प्रश्न उत्तर के बाद ना दिए वीडियो के पूरा देखुन और वीडियो के एकटा लाइक अवश्य करे देबेन। सबस्क्राइब बटने क्लिक करे बेल आइकन के सिलेक्ट करुन और देखते थाकुन बांग्ला नलेज चैनल। प्रथमे आपनार जन्नो एकटी प्रश्न, सारे जहां से अच्छा गानटी सुरकार के एवं अपशनगुली हलो उन्नू मालिक, पंडित रविशंकर, ए आर रहमान एवं आमजाद आली। तो सठिक उत्तरटी कमेंट बक्से लिखुन। प्रथम प्रश्न, सौरजगतेर बृहत्तम ग्रह कोनटी एवं उत्तरटी हलो सौरजगतेर बृहत्तम ग्रह हलो बृहस्पति। द्वितीय प्रश्न, सौरजगतेर क्षुद्रतम ग्रह कोनटी एवं उत्तरटी हलो सौरजगतेर क्षुद्रतम ग्रह हलो प्लूटो। तृतीय प्रश्न, सूर्यर दूरतर ग्रह कोनटी एवं उत्तरटी हलो सूर्यर दूरतर ग्रह हलो नेपच्यून। चार नम्बर प्रश्न, सूर्यर निकटतम ग्रह कोनटी एवं उत्तरटी हलो सूर्यर निकटतम ग्रह बुध। पाँच नम्बर प्रश्न, पृथिवीर निकटतम ग्रह कोनटी एवं उत्तरटी हलो पृथिवीर निकटतम ग्रह शुक्र। छ नम्बर प्रश्न, कौन ग्रहेर आर कोनो उपग्रह नहीं एवं उत्तरटी हलो प्लूटो ग्रहेर आर कोनो उपग्रह नहीं। सात नम्बर प्रश्न, सबचे शीतल ग्रह कोनटी एवं उत्तरटी हलो सबचे शीतल ग्रह हलो प्लूटो। आठ नम्बर प्रश्न, सौरजगतेर कोन ग्रहेर उपग्रहेर संख्या सर्वाधिक एवं उत्तरटी हलो बृहस्पति। ন নম্বর প্রশ্ন, সবচেয়ে উত্তপ্ত গ্রহ কোনটি এবং উত্তরটি হল সবচেয়ে উত্তপ্ত গ্রহ হল বুধ। দশ নম্বর প্রশ্ন, চন্দ্রের পৃথিবীকে পরিক্রমা করতে কতদিন সময় লাগে এবং উত্তরটি হল চন্দ্রের পৃথিবীকে পরিক্রমা করতে ২৭ দিন সময় লাগে। এগারো নম্বর প্রশ্ন, পৃথিবীতে চাঁদের আলো পৌঁছাতে কত সময় লাগে এবং উত্তরটি হল পৃথিবীতে চাঁদের আলো পৌঁছাতে ১.৩ সেকেন্ড সময় লাগে। বারো নম্বর প্রশ্ন, সূর্যের চারিদিকে পৃথিবীর পূর্ণ প্রদক্ষিণ করতে কত সময় লাগে এবং উত্তরটি হল ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেন্ড। তেরো নম্বর প্রশ্ন, সূর্য পৃথিবী থেকে কত গুণ বড় এবং উত্তরটি হল সূর্য পৃথিবী থেকে ১৩ লক্ষ গুণ বড়। চোদ্দ নম্বর প্রশ্ন, সূর্যাস্তের পর পশ্চিমাকাশে যে ক্ষীণ আলো দেখা যায় তাকে কি বলে এবং উত্তরটি হল গোধূলি। পনেরো নম্বর প্রশ্ন, পৃথিবীর পরিধি কত এবং উত্তরটি হল পৃথিবীর পরিধি হল ৪০,০০০ কিমি। ষোলো নম্বর প্রশ্ন, চাঁদ ও সূর্য পৃথিবীকে আকর্ষণ করে বলে কি ঘটে এবং উত্তরটি হল চাঁদ ও সূর্য পৃথিবীকে আকর্ষণ করে বলে জোয়ার ভাটা হয়। সতেরো নম্বর প্রশ্ন, সূর্যোদয়ের ঠিক আগের সময়কে কি বলে এবং উত্তরটি হল সূর্যোদয়ের ঠিক আগের সময়কে বলে উষা। আঠেরো নম্বর প্রশ্ন, অধিবর্ষ কোন বছরকে বলে এবং উত্তরটি হল অধিবর্ষ বলা হয় যে বছরে ৩৬৬ দিন থাকে। ১৯ নম্বর প্রশ্ন, কোন তারিখটিকে মহাবিষুব বলে এবং উত্তরটি হল ২১শে মার্চ তারিখটিকে মহাবিষুব বলে। ২০ নম্বর প্রশ্ন, লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে এবং উত্তরটি হল লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে। ২১ নম্বর প্রশ্ন, কোন গ্রহকে নীল গ্রহ বলা হয় এবং উত্তরটি হল পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। ২২ নম্বর প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম শিলা কোনটি এবং উত্তরটি হল পৃথিবীর প্রাচীনতম শিলা হল আগ্নেয় শিলা। ২৩ নম্বর প্রশ্ন, জীবাশ্ম পাওয়া যায় কোন শিলায় এবং উত্তরটি হল জীবাশ্ম পাওয়া যায় পাললিক শিলায়। ২৪ নম্বর প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলা হয় এবং উত্তরটি হল পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে।
25 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম ও বৃহত্তম আগ্নেয়গিরি কোনটি? এবং উত্তরটি হলো, পৃথিবীর উচ্চতম ও বৃহত্তম আগ্নেয়গিরি হলো মৌনা লোয়া। 26 নম্বর প্রশ্ন, পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী কোনটি? এবং উত্তরটি হলো, পৃথিবীর উচ্চতম পর্বতশ্রেণী হলো হিমালয়। 27 নম্বর প্রশ্ন, সাতপুরা কি? এবং উত্তরটি হলো, সাতপুরা হলো একটি স্তূপ পর্বত। 28 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিম্নতম অঞ্চলের নাম কি? এবং উত্তরটি হলো, পৃথিবীর নিম্নতম অঞ্চলের নাম মারিয়ান খাত। 29 নম্বর প্রশ্ন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? এবং উত্তরটি হলো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরাম। 30 নম্বর প্রশ্ন, সুন্দরবনের বিখ্যাত গাছ কোনটি? এবং উত্তরটি হলো, সুন্দরবনের বিখ্যাত গাছ সুন্দরী। 31 নম্বর প্রশ্ন, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চা উৎপাদন কোথায় হয়? এবং উত্তরটি হলো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চা উৎপাদন হয় ভারতে। 32 নম্বর প্রশ্ন, ভারতের মধ্যে সবচেয়ে বেশি গম উৎপাদন কোথায় হয়? এবং উত্তরটি হলো, ভারতের মধ্যে সবচেয়ে বেশি গম উৎপাদন হয় উত্তরপ্রদেশে। 33 নম্বর প্রশ্ন, অভ্র উৎপাদনে ভারত পৃথিবীর কততম স্থানের অধিকারী? এবং উত্তরটি হল, অভ্র উৎপাদনে ভারত পৃথিবীর প্রথম স্থানের অধিকারী। 34 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? এবং উত্তরটি হল, ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র হল চীন। 35 নম্বর প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? এবং উত্তরটি হল, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র হল মালদ্বীপ। 36 নম্বর প্রশ্ন, হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প কি? এবং উত্তরটি হল, হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প হল পাট শিল্প। 37 নম্বর প্রশ্ন, কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? এবং উত্তরটি হল, কলকাতা বন্দরের সহযোগী বন্দর হল হলদিয়া বন্দর। 38 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম সার কারখানা কোথায় আছে? এবং উত্তরটি হল, ঝাড়খণ্ডের সিন্দ্রিতে। 39 নম্বর প্রশ্ন, পৃথিবীর শীতলতম স্থান কোনটি? এবং উত্তরটি হল, পৃথিবীর শীতলতম স্থান হল ভারখয়ানক্স। 40 নম্বর প্রশ্ন, লোকসংখ্যার দিক থেকে পৃথিবীর কোন দেশটি প্রথম? এবং উত্তরটি হল, লোকসংখ্যার দিক থেকে চীন দেশ পৃথিবীর মধ্যে প্রথম। 41 নম্বর প্রশ্ন, লোকসংখ্যার দিক থেকে ভারতের স্থান পৃথিবীর কততম? এবং উত্তরটি হল, লোকসংখ্যার দিক থেকে ভারতের স্থান পৃথিবীর দ্বিতীয়। তো ফ্রেন্ড, আমাদের এই প্রচেষ্টা আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, আর অবশ্যই এই ভিডিওকে আপনার ফ্রেন্ড এবং রিলেটিভদের মধ্যে শেয়ার করে দেবেন, অ্যান্ড নিচে রেড কালারের সাবস্ক্রাইব বাটনকে প্রেস করে নোটিফিকেশান বেলকে অল মোডে সিলেক্ট করে দেবেন। আর ভিডিওকে এন্ড পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।